বিবে মারিয়াম আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী ওমরা করার সিদ্ধান্ত নিয়েছি এদিকে আমার বোনও ওমরা করতে চায় কিন্তু কিছুদিন আগে আমার দুলো মারা গেছেন তার মাহারাম না থাকায় আমার বোন যদি আমারও আমার স্বামীর সাথে ওমরা করতে যায় তবে কি এটা তার জন্য জায়জ হবে না আপনার বোন আপনার স্বামীর সাথে ওমরার জন্য যেতে পারেন না কারণ আপনার স্বামী তার মাহারাম নন অতএব তিনি তার মাহারামের সাথে ওমরা করবেন মাহারাম হিসাবে স্বামী যদি না থাকে সন্তান থাকলে সন্তানের সাথে যাবেন সন্তান না থাকলে তার বাবা ভাই চাচা যাদের সাথে তার দেখা দেওয়া জায়েজ বা যারা তার মাহরাম সেরকম কারোর সাথে যাবেন আর না হলে তিনি যাবেন না কিন্তু মাহরাম ছাড়া তার জন্য সফর করা যায় না সাল্লাম বলেছেন রা তুসাফুল্লা আজি মাহারামেন কোনো নারী মাহরাম ছাড়া অন্য কারোর সাথে সফর করবে না অর্থাৎ পুরুষ মাহরামের সাথে সফর করবেন মুবারক হোসাইন আপনি লিখেছেন আমার বিয়ের প্রক্রিয়াধীন বিয়েতে পাত্রী দেখার সময় কি কি প্রশ্ন করা যেতে পারে বলে আপনি মনে করেন জানিয়ে বাধিত করবেন ভাই মুবারক হোসেন বিয়েতে পাত্রে দেখার সময় প্রথমত দেখা দরকার পাত্রের দিনদারিতা তিনি কোরআন হাদিসকে কতটা ফলো করে চলেন আল্লাহ কাছে নিজেকে কতটা ন্যস্ত করেন কোরআন হাদিসের যে কোনো নির্দেশকে তিনি অকপটে মানেন কিনা যদি এটা এক মুহূর্তের যে আপনার সাক্ষাৎকার একটা মাধ্যমে নিশ্চিত হওয়া কঠিন এটার জন্য প্রয়োজনে আপনার অন্যদের সাথে যারা থাকে চিনেন ব্যক্তিগতভাবে তাদের সাথে শেয়ার করতে হয় তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি কাদের সাথে উঠা করেন সেখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতে হয় সাইদ ইকরাম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমার মাংসপেশির দুর্বলতার রোগ আছে আমার দুইটা পা অনেক দুর্বল এক দুই মিনিট হাঁটলেই একটু অবশ অবশ লাগে ডাক্তার বলেছে বেশি হাঁটাচলা করলে শরীরের ক্ষতি হতে পারে এই অবস্থায় আমি কি বাসায় নামাজ পড়তে পারবো ভাই সাইদ ইকরাম যদি আপনার এরকম আশঙ্কা থাকে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শারীরিকভাবে মসজিদে যাওয়া আশা করলে তাহলে অবশ্যই আপনি বাসা নামাজ পড়তে পারেন তবে বাসায় কেউ থাকলে তাদেরকে স্বাধীন জামাত করলে সেটা অধিকতর উত্তম আল্লাহ তালা আপনাকে সুস্বয় দান করুন মক্কা ট্রেডিং আইডি থেকে আপনি লিখেছেন আমি একটু কোম্পানিতে চাকরি করি একটা মালের কোম্পানির পক্ষ থেকে মূল্য নয় হাজার টাকা আমি এটাকে নয় হাজার তিনশো টাকা বিক্রি করতে পারি কিনা কোম্পানি আপনাকে নির্দিষ্ট মূল্য ঠিক করে দেওয়ার পর আপনি কেন অতিরিক্ত মূল্য বিক্রি করবেন যদি বলেন যে অতিরিক্ত টাকার আপনি নিবেন তো সেটা তো আপনার জন্য জায়গা হবেই না কারণ এই পুঁজি আপনার না এই দোকান আপনার না দ্বিতীয়ত কোম্পানি আপনাকে নয় হাজার বলার পরও আপনি যদি তিনশো বাড়িয়ে নেন কাস্টমার কাছ থেকে তাহলে কাস্টমার আপনি জুলুম করলেন সেটারও কোনো সুযোগ কিন্তু নেই মার্জিয়া রহমান আপনি লিখেছেন আমি মিলাদ পড়ি না কেউ যদি মিলাদের আয়োজন করে তার দাওয়াত দেয় আর দাওয়াত দেয় তাহলে সেখানে যাব কি না বেদাত যেখানে হয় সেখানে না যাওয়াই উচিত কিন্তু কোনো কারণে আপনি আগে থেকে আছেন এবং সেখানে এটা শুরু হয়েছে আপনি তাদের সাথে সামিল না হলে সেখানে কোনো বিদ্ঘট পরিস্থিতি তৈরি হতে পারে সেই জায়গা থেকে আপনি যদি সামিল হন ইনশাআল্লাহ আপনার গুণ হবে না কারণ আপনি তো এটাকে জানেন আপনি এটাকে সব উদ্দেশ্যে করেন নাই বরং কোনো বিশৃঙ্খলা এড়াবার জন্য হয়তো করেছেন আর যদি আপনি সেটাকে অ্যাভয়েড করে থাকতে পারেন তবে সেটাই হবেই আপনার জন্য অধিক তাকুয়ার কাছাকাছি সুমাইয়া বিনতে কামাল আপনি লিখেছেন আমি হাঁটতে পারি না চলাফেরা করতে পারি না ফজরের সময় উঠতে পারি না আমি এখন ফজরের নামাজ পড়তে পারবো কি না ফজর নামাজ উঠতে না পারার কারণ কি চলাফেরা করতে পারেন না হাঁটতে পারেন না ঠিক আছে নামাজের জন্য আপনি ওয়াশুমের জন্য তো যান সেভাবে উঠে নামাজ পড়ে ফেলবেন এবং অ্যালার্ম দিয়ে রাখবেন অন্যদেরকে দিয়ে তাদের সহযোগিতা আপনি ঘুম থেকে যেয়ে ওঠার চেষ্টা করবেন কখনো কালো মিস হয়ে গেল অবশ্যই সেটা কাজা করবেন তখন